একটা ছোট্ট গল্প বলি। গল্পটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সময়ের। বাগদাদে তখন দুর্ভিক্ষ হচ্ছে। কি হচ্ছে? দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে খাবার নেই, টাকা পকেটে আসলে খাবার কিনতে পাওয়া যাচ্ছে না, টাকা নেই, খাবারের দাম আগুন, মানুষ না খেয়ে রাস্তায় মরে আসে, লাশ পড়ে আসে, এর নাম হলো দুর্ভিক্ষ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদ্রাসা মসজিদ কানকায় বসে আছেন। দুর্ভিক্ষের সময় সবাই মুখ চুন, বড় লোকদের মুখ চুন, কারণ টাকা আছে, খাবার নেই। আব্দুল কাদের জিলানী শোনেন যে কে একটা মানুষ জন্য বাইরে দিয়ে গান গেতে গেতে যাচ্ছে। উনার একটু কৌতূহল হয়েছে যে এ সময় তো সবার মুখ চুন, মন খারাপ, দুশ্চিন্তা, এত ফুর্তিকার। দেখেন যে একটা যুবক ছেলে ডাকছে, বাবা এসো তো, সালাম কালাম হয়েছে। বাবা, বাগদাদের সওদাগর, ধনী, আমির, ওমরা সবার মুখ চুন, তোমার এত ফুর্তি কেন, এত গান? ওই যুবক বলেছে যে হুজুর, আমি কোনো বড় লোক সওদাগর কিচ্ছু না, আমি বাগদাদের অমোক ধনী ব্যবসায়ী সওদাগরের চাকর, কৃতদাস। হুজুর, বাগদাদের সবার টেনশন থাকতে পারে, আমার হুজুর টেনশন নেই, কারণ আমার মালিক খুব চালাক। আমার মালিক আগে থেকে দুর্ভিক্ষের আবাস পেয়ে বাড়িতে মাটির নিচে বিশাল গোডাউন করে 8-10 বছরের খোরাকি জমা করে রেখেছে, আর আমি ওইটা জানি। কাজেই বাগদাদের সব লোক না খেয়ে মারা গেল, আমার কিছু হবে না, আমার মালিকের চাকরদের মালিকের কিছু হবে না। কাজেই আমি মালিকের হুকুম শুনি, মালিকের ঠিক মতো কাজ করি, ফুর্তিতে গান গাই। কথা বোঝেননি হাজেরিন? আমাদেরও তো একজন মালিক আছে, আছে না? তারও তো একটা ভান্ডার আছে, আছে না? তাহলে আমাদের টেনশন কেন? ওই মানুষ, চাকরের মানুষ, মালিকের যে ভান্ডার, ওই ভান্ডার পোকা লেগে নষ্ট হতে পারে না, আগুন লাগতে পারে না, চোর ডাকাত পড়তে পারে না, বাদশা খবর পেয়ে কেড়ে নিতে পারে না, ওই মালিক ওই চাকরটাকে তাড়িয়ে দিতে পারে না, পারে। তারপরেও এই সম্ভাবনাগুলো কোনো বিবেচনা করেনি, মালিকের ভান্ডার আছে, মনে ফুর্তি আছে। আমাদের মালিকের ভান্ডার চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, পুড়ে যেতে পারে, মালিক